আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে স্পেশাল সালাদ আর এই সালাডটা তৈরি করার পরে আপনি মেহমানদের প্রশংসা করাতে পারবেন অনেক আর এই সালাডটা তৈরি করার জন্য আমি এখানে কি কি নিয়েছি চলুন দেখে নিই শশা আমি নিয়েছি এখানে আসলে পরিমাণটা এখানে আমি বলতে পারছি না কারণ আমি এখানে তিরিশ জনের জন্য সালাদটা তৈরি করছি আর কিউব করে কেটে নিয়েছি আমি শশাটাকে টমেটো কিউব করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কর্ন কর্নটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখার পরে সেদ্ধ করে নিয়েছি আর মাঝখানে আমি নিয়েছি এখানে চিকেন আর হচ্ছে ক্যাপসিকাম সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রেট করে নিয়েছি এখানে গাজর আর এ তো ছিল আজকের চিকেন ভেজিটেবল সালাদের উপকরণ আর বাকি কি নিয়েছি চলুন সেগুলো দেখে নেই আর এখানে নিয়েছি আমি চিকেন আর চিকেনগুলোকে আমি এভাবে করে কিউব করে কেটে নিয়েছি আমি এটা পরিমাণটাও বলতে পারছি না কারণ আপনারা যখন তৈরি করবেন সেটা কম বেশি করে নিয়ে তারপর তৈরি করে নিতে পারেন আমি এখানে আর ভেজিটেবল নিয়েছি সেই তুলনায় কিন্তু আমার চিকেনটা একটু কম হয়ে গেছে আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন টমেটো সস দিয়ে দিয়েছি এখানে হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছে এখানে হাফ চা চামচ করে আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছে এখানে মরিচের গোড়া আর এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব একটু লবণ অ্যাড করে দিচ্ছি আর এটাকে মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই আপনি এটাকে সাথে সাথে মাখিয়ে তারপর কিন্তু ভেজে নিলে হয়ে যাবে আর এই চিকেনটা আপনি খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন হবে না মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এই চিকেনটা ভালো করে হতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি ফ্রাই প্যানে আর দিয়ে দিচ্ছি চিকেনটা আর এই চিকেনটাকে আপনি হাই ফ্লেম করে তারপরে কিন্তু ভেজে নেবেন আপনি যদি লো ফ্লেম করে এই চিকেনটাকে ভেজে নেন এতে করে কিন্তু চিকেন থেকে বেশি অনেকটা পানি উঠে যাবে আর চিকেনটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর পাঁচ মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু এটা ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় এটাকে অনেক সময় ধরে সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন হবে না আর আমি এই চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম আর আমি এখানে তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি লাল তারপরে নিয়েছি সবুজ আর নিয়েছি এখানে হলুদ কালার আমি এগুলোকে কিউব করে কেটে নিয়েছি আমি সালাডটার মধ্যে কিন্তু ক্যাপসিকামটা কাঁচা দিতে চাচ্ছে না সেজন্য আমি এই চিকেনটার সাথে দুই মিনিট হাই ফ্লেম করে ক্যাপসিকামটাকে ভেজে নেব আমার উদ্দেশ্য কিন্তু এখানে ক্যাপসিকামটাকে সেদ্ধ করে ফেলা না জাস্ট দুই মিনিট চিকেনের সাথে একটু ভেজে নেওয়া লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামিচ এখন নাড়াচাড়া করে উঠিয়ে নেব আপনাকে কেউ চাইলে কিন্তু এই সালাদের সাথে কাঁচাও ব্যবহার করতে পারেন আর এখানে নিয়েছি আমি ধনেপাতা কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো নিয়েছি আর এগুলোকে এখন আমি ব্ল্যান্ডার করে নেব আর ব্ল্যান্ডার করে নেওয়ার পর আমি এই সসটা তৈরি করে নেব আমার কিন্তু এখানে ধনেপাতা কাঁচামরিচটা ব্ল্যান্ডার করা হয়ে গেছে আর আমি সরিষা বাটা নিয়েছি পাঁচ পিস লেবু পিস নিয়েছি আর টক দই নিয়েছি নিয়েছি এখানে টমেটো সস হাফ কেজি টক দই লাগবে এই সালাদটা তৈরি করার জন্য আপনাদের পরিমাণ বুঝে আপনারা কিন্তু এই সসটা ব্যবহার করার চেষ্টা করবেন আর যেই পেস্টটা করে নিয়েছিলাম আমি আর ধনে পাতা সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর টেবিল চামচ আমি এখানে সরিষা বাটা দিয়ে দিয়েছি আপনি যখন তৈরি করবেন তখন কম বেশি করে আপনারা তৈরি করে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি পাপরিকা দেড় চা চামিচ আর আপনার কেউ চাইলে কিন্তু এখানে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আবার কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি আমি আবারও আমি হাফ টেবিল চামিচের মতো আর এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব একটা হ্যান্ড উইক্স দিয়ে আর যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে মেশানো না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই কাজটা করে নিতে হবে যখন দেখবেন এটা এক পর্যায়ে ভালো করে মেশানো হয়ে গেছে তখনই কিন্তু আরও যে উপকরণগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে দিতে হবে সবগুলো উপকরণ একসাথে দিয়ে নামিশিয়ে আমি যেভাবে করে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা সসটা তৈরি করেন এতে করে কিন্তু সসটা অনেক বেশি টেস্টি হবে আমি চিনি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ টমেটো সস দিয়েছি তিন টেবিল চামচ আর সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ আর আপনারা অবশ্যই এখানে সরিষার তেলটা দিয়েই কিন্তু এই সসটা তৈরি করার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই সালাডটা খেতে দারুণ লাগে আর কেউ যদি ডায়েট করতে চান বা সরিষার তেল অ্যাড করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন আর চিনিটাকে স্কিপ করে দিতে পারেন যদি আপনারা ডায়েট হিসেবে এই সালাডটা খেতে চান লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর লেবুর যে জুসটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি পাঁচ পিস লেবু নিয়েছিলাম সেখান থেকে যতখানি জুস হয়েছে সেটুকু আমি এখানে অ্যাড করে দিয়েছি এটাকে একটা পর্যায়ে যখন দেখবেন ঠিক এরকম ঘনত্বটা হয়ে গেছে তখনই কিন্তু এটা সালাদের সাথে মিশিয়ে নিতে হবে এই সালাডটাকে অনেকক্ষণ আগে থেকে তৈরি করে রেখে তারপর আপনি এটাকে পরিবেশন করতে পারবেন না যখন আপনি খাবেন বা পরিবেশন করবেন তখনই কিন্তু এই সালাডটাকে তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু এই সালাডটা থেকে অনেকটা পানি বের হয়ে যাবে আমি সবগুলো ভেজিটেবল একসাথে নিয়ে নিয়েছি আর যতটুকু সস আমি তৈরি করে নিয়েছি সবগুলোই কিন্তু আমার লাগবে এই সালাডটা তৈরি করার জন্য আর সেজন্য আমি এখানে সবটুকুই দিয়ে দিচ্ছি আপনার যতটুকু পরিমাণে তৈরি করবেন ঠিক ততটুকু পরিমাণে পরিমাণ বুঝে আপনারা এই সালাডটা তৈরি করে নিতে পারেন এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিলেই কিন্তু এই সালাডটা তৈরি হয়ে যাবে খুব বেশি সময় ধরে মাখিয়ে নেওয়ারও প্রয়োজন হবে না আর এই সালাডটা আপনারা সব কিছুর সাথেই খেতে পারবেন শুধু ভাত ছাড়া আর আপনারা এমনিতেও খেতে পারবেন আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ